গরিপুর রিপোর্টার্স ক্লাবের ষষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি পালিত হয়েছে এ উপলক্ষে আটাইশ ডিসেম্বর বৃহস্পতিবার সকাল এগারোটায় রিপোর্টার্স ক্লাব চত্বর থেকে একটি রেলি বের হয়ে গরিপুর পৌরসভার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে ক্লাব প্রাঙ্গনে এসে শেষ হয় আমন্ত্রিত অতিথিদের নিয়ে আনন্দঘন পরিবেশে কেক কাটা হয় প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় রিপোর্টার্স ক্লাবের সভাপতি মহসিন মাহমুদের সভাপতিত্বে রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক জহিরুল হুদা লিটনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন গৌরীপুর পৌরসভার মেয়র সৈয়দ রফিকুল ইসলাম বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন গৌরীপুর প্রেস ক্লাবের সভাপতি বেগ ফারুক আহমদ সাপ্তাহিক রাজ গরিপুর পত্রিকার সম্পাদক ইকবাল হুসেন জুয়েল বক্তব্য রাখেন নাট্যকার ছড়াকার সাংবাদিক আজম জহিরুল ইসলাম সাংবাদিক মোহাম্মদ শাহজাহান কবির হীরা সবাই উপস্থিত ছিলেন গরিপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মশিউর রহমান কাউসার সাংবাদিক ফারুক আহমদ সাংবাদিক মোহাম্মদ রইসুদ্দিন সাংবাদিক মোহাম্মদ শামীম খান সহ সকল সাংবাদিক নেতৃবৃন্দ